হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো, রূপকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর আজকে পরীক্ষা আছে। গোবিন্দভোগ চালের ভাত, আলু মাখা আর ঘি। আর যেহেতু অমাবস্যা, ওর জন্য ডিমটা অ্যাভয়েড করেছি। রূপ চলে গেছে পরীক্ষা দিতে, আর কি আছে বিজ্ঞান দিলে কালকে আবার ছুটি, আবার সোমবার পরীক্ষা আছে। আজকে ওর বাবা যাবে আনতে, যেহেতু শনিবার ওর বাবার ডিউটি থাকে বাচ্চাকে আনা। তো আজকে সকালে তো দেখতে পেলে ও সেই গোবিন্দভোগের ফেনা ফেনা ভাত করে দিয়েছি, আলু দিয়েছি। আজকে আর ডিম দিইনি, যেহেতু আজকে অমাবস্যা, অমাবস্যা এখনো ছাড়িনি। অমাবস্যা পুজোটা মা আজকেই দিতে গেল, তো ওর জন্য অমাবস্যাতে তোমার নিরামিষ খাই, ওই জন্য আজকে আর ডিমটা হয়নি, শুধু ভাত আর আলু। এই খেয়েই গেল। আজকে আর কোনো টিফিন দিইনি, মানে টিফিন মানে ও পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আস্তে আস্তে দেরি হয়, যেহেতু ওর জন্য ওকে একটা হয়তো কোনো নাস্তার প্যাকেট বা কেকের প্যাকেট এইসব দিয়ে দিই, তাহলে ও কী হয়, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সেই তো সকালে দুটো খেয়ে যায়, আস্তে দেরি হওয়াতে খিদে পেয়ে যায়, ওর জন্য তখন পরীক্ষা হয়ে যাওয়ার পর বসে খেয়ে নেয়। তারপরে গাড়ি যখন আসে তখন বাড়িতে এসে ভাত খায়। তো আজকে আর কোনো টিফিন দিইনি, কারণ বাবা যাবে আনতে, পরীক্ষা শেষ হবে, বাচ্চাকে নেবে আর ঘরে চলে আসবে, ঘরে এসে একদম ভাত খাবে। আর বাবাকে বলছে, বাবা তুমি কিন্তু আমাকে আনতে যাবে, আবার ভুলে যেও না, আজ কিন্তু শনিবার। এ বাবা বলছে, হ্যাঁ আমি যাব, পিসিমণির বাড়ি থেকে একটুখানি ঘুরে আসি তারপরে যাবো। হ্যাঁ ঠিক আছে। আর দিদিদের তো মনে হ্যাঁ দিদিদের কালকে তো মানে ঘাটের কাজ, সোমবার শ্রাদ্ধ, তো জামা কাপড় তো কিছু দিতেই হবে, ওর জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে, চলো তোমাদের সেগুলো দেখিয়ে দিই। টুকটাক একটা করে ভালো সেট আর একটা করে কালকে ঘাটের কাজের পরে সেগুলো পড়বে। কেমন ভাবলেও অবাক লাগে, আগের সপ্তাহে এই সময় মানে আজকের দিনে মানুষটাকে পোড়ানোর জন্য তোড়জোড় চলছে, তখনও মানুষটা ঘরে ছিল, জ্ঞান না থাকুক মানুষের দেহটা তো ছিল, আর আজকে এক সপ্তাহ পরে মানুষের দেহটাও নেই। কালকে যখন সন্ধ্যাবেলায় আমি আর মা বসে আছি, মা শুধু বলছে এখনো ছিল, এখনো ছিল। তা আর কী করা যাবে, যার যখন সময় আসবে সে তো চলেই যাবে। এত সন্ধ্যাবেলায় খারাপ লাগছিল কালকে, এসে বলার মতো আর না। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী জামা কাপড় কেনা হয়েছে, তারপরে কথা বলছি। এ দেখো, দুটো ভাগনার জন্য দুটো জামা আর দুটো প্যান্ট কেনা হয়েছে, একটা বড় ভাগনার একটা ছোট ভাগনার জন্য। আর এখানে নিচে দিদির জন্য কাপড় কেনা হয়েছে, এই সুতির শাড়িটা কালকে ঘাটের কাজের পরে স্নান ঠান করে পরবে, আর এই একটা ভালো শাড়ি কেনা হয়েছে। আর এখানে হচ্ছে দুটো ভাগনার জন্য ধুতি, স্যান্ডো গেঞ্জি আর পাল্লা। আর এখানে রাখা আছে দিদির জন্য দুটো শাড়ির জন্য দুটো সায়া, দুটো ব্লাউজ। এই হলো ওদের শ্রাদ্ধের জন্য জামা কাপড়ের বাজার। তো এই হচ্ছে আজকে আমার সকালের টিফিন, মুড়ি, চানাচুর আর নারকেল। নারকেলটা বাবার থেকে নিয়ে এসেছে, তো টেস্ট করে দেখি মিষ্টি আছে কি না। মুড়ি খাওয়ার পর তো রান্না করতে বসে গেছিলাম, তোমার সাথে কথা বলা হয়নি, ঘেমে গেছি পুরো। আজকে সকালবেলায় মেঘ করেছিল, এখন আবার রোদ উঠেছে, মানে একটা পুরো একদম ভাবসা গরমের মতো লাগছে। তো এখন রান্না করছি, আজকে রান্না হচ্ছে ডাল, ঘণ্ট মানে কুমড়ো ঘণ্ট আর একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তখন অত রোদ দিয়েছিল মেঘ, এখন চলে এসেছে, যদি হয় বৃষ্টি হতে পারে। দেখছো কত মেঘ। এ দেখো ভাত হয়ে গেছে, আর ওইটার মধ্যে দুটো বেগুন ভাজা রেখেছি, বাবা একটু খেয়েছে, আর দু পিস রয়ে গেছে খায়নি। আর আমাদের জন্য যে বেগুনটা সেটা খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এটাতে আছে ডাল, এটাতে আছে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর এটাতে আছে কুমড়োর ঘণ্ট। এটাতে কি আছে বলো তো,
রায়তা, যেটা আমাদের বাড়িতে নিরামিষ হলে থাকবেই। আর শুধু বেগুনটা খাওয়ার সময় গরমা গরম ভাজবো। রূপরা আসছে, ফোন করলো, বাসে উঠে পড়েছে। আর এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে, কালো হয়ে এসছে। ঠাকুর ঠাকুর করে ঘরে পৌঁছে যাক, তারপরে যেন বৃষ্টি নামে। তো গাইস, রূপ অনেকক্ষণ এসছে পরীক্ষা দিয়ে, বলছে আজকে পরীক্ষাটা নাকি ভালো হয়েছে। তো সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি এই ওপরে আসলাম, জামা কাপড়গুলো যেটা ওদের দিয়েছিলাম সেগুলো এখন ভাজ করছি। তখন তো এত জোরে মেঘ ডাকলো, মানে কালো করে আসলো, হাওয়া দিলো, ভাবলাম যে কত না কত বৃষ্টি হবে। ঘোড়ার ডিম, কোনো বৃষ্টিই নেই, আবার মেঘ পুরো চারিদিকে ঘিরে আছে, কিন্তু প্রচণ্ড গরম। যদি হয় রাতে হবে। তো যেগুলো যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো সেগুলো ভাজ করলাম। এবার আমি যাবো নিচে শুতে, রূপ শুয়ে পড়েছে, আমারও এবার ঘুম পাচ্ছে। তো চলো আমার বিকেলে কথা বলবো। এখানে দেখো রূপস ঘুম থেকে উঠেছে, উঠে লেস প্যাকেট নিয়ে এসেছিল স্কুল থেকে আসার সময়, সেটা খাচ্ছে। তাই আমি বলছি আছে না শেষ, বলছে না একটু আছে, লেস খাচ্ছে আর একটু করে টিভি দেখছে আর নেচে যাচ্ছে। তো এই দেখো আজকে সন্ধ্যেবেলায় সাতপুরে নিয়ে এসেছে, কারণ সাতপুরে অমাবস্যা এখনও আছে আর রূপের পড়াও হয়ে গেছে। তো ওই যেটা পরে উঠে বাবু একদম সাতপুরি খেতে একদম শুরু করে দিয়েছে। আমি বলছি আস্তে আস্তে ফুদি ফুদি খা, গরম আছে কিন্তু। তবে আমার মনে হচ্ছে কালকের থেকে আজকে সাতপুরিটা একটুখানি বেশি মোটা লাগছে, মানে ভেতরে নারকেলের পুরটা সেটা একটুখানি বেশি করে দিয়েছে। আর সাতপুরির ভেতরে যদি নারকেলের পুর ঠিক না থাকে না, সাতপুরি খেয়ে কোনো মজা নেই। তো আস্তে আস্তে খুলছে, প্রচণ্ড গরম লাগছে। আমি বলছি সাবধানে ফুদি দিয়ে রাখবি, নাহলে একবার যদি মুখে পুড়ে দিস ব্যাস মুখ কিন্তু পুরো পুড়ে যাবে। এতে ওই জন্য আস্তে আস্তে ফুদিয়ে ফুদিয়ে খুলছে। এবার যখন যাবো তখন এটা নিয়ে যাবো। রূপ মুখ ফুকি মেরে মেরে দেখছে। তো গাইস দেখো আমার রাতের রান্না হয়ে গেছে, প্রায় শুধু ভাজাটা বসিয়েছি, একদম রেডি। আর এটাতে রান্না করেছি আজকে ঝোল ঝোল আলু পোস্ত, আর ডাল ঠাল কিছু করিনি, সকালে ডাল ঠাল করা হয়েছিল তোর জন্য। এই যাক পুঞ্জিটা ভাজতে বসালাম। আর এখানে দেখো বাদামটা ভেজে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে পরে বাড়বো, অত গরমটা বাড়তে গেলে অসুবিধা হয়ে যাবে। তো গাইস দেখো রূপ খেতে দিয়েছি বাদাম বাটা, খুন্টি ভাজা আর আলু পোস্ত। তো রূপ এখন নিজে নিজে খেয়ে নেবে। রূপ বলেছে আমাকে তোমার খাই দিতে হবে না, আমি একা একাই খেয়ে নিতে পারবো। আমি হোক ঠিক আছে, তাতে একা খেয়ে নে, খেয়ে নে। পোস্তটা আলু পোস্তটা কীরকম হয়েছে বল একটু, মানে জলটা টেনে গেলো, ঝোল ঝোল রেখেছিলাম, আলু না ঘন হয়ে গেছে, বাবা নুনটা কি বেশি হয়েছে না? ঠিক আছে ঠিক আছে, রূপ তাহলে খেয়ে নেও, তাহলে চলো ওর মতো খাক। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আতক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো রূপ গুড নাইট বলে দিল। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই।